প্রিয় দর্শক, চ্যানেল অনিয়ারের এই আয়োজনে থাকছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের গল্প। পাটুরিয়া দৌলতদিয়া ঘাট প্রমত্তা পদ্মা নদীর পাড়ে অবস্থিত। পাটুরিয়া ঘাট মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় পদ্মা নদীর পাড়ে অবস্থিত। পদ্মা সেতু চালু হওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের মানুষের ভোগান্তির অবসান হয়েছে। পাল্টে গেছে ঘাটের চিরচেনা চিত্র। ঘন্টার পর ঘন্টা আর আটকে থাকতে হচ্ছে না যাত্রী ও পণ্যবাহী পরিবহনগুলোকে। কোনো ধরনের যানজট ছাড়াই অনায়াসে ফেরিতে উঠছে যানগুলো। পাটুরিয়া ফেরিঘাটে 18টি ফেরি চলাচল করছে।
দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেল ওনিয়ারটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।